সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা শো এর দিনে সমস্ত প্রচারের আলো কেড়ে নেওয়ার হুঙ্কার ছেড়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। না, মেগা শো চলাকালীন কোনো ঝটকা তিনি দিতে পারেননি, তবে তৃণমূল ছাড়ার জন্য যে অনেক সাংসদ বিধায়ক পা বাড়িয়ে রয়েছেন তা ফের জানালেন মুকুল রায়। তিনি বলেন, শুধু ভোটটা ঘোষণা হতে দিন, তারপরই খেলা জমে যাবে। মুকুল রায় বলেন, অন্তত 6 থেকে 8 জন বিধায়ক ও সাংসদ বিজেপিতে যোগ দিতে আগ্রহী, শুধু পুলিশি রাজের ভয়েই তারা এখন পিছপা। লোকসভা ভোটের পর পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনারের হাতে চলে গেলেই তৃণমূল ভেঙে খান খান হয়ে যাবে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সমস্ত পথ তিনি প্রশস্ত করে রেখেছেন। তিনি এ প্রসঙ্গে সৌমিত্র খায়ের উদাহরণ তুলে ধরেন, সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা, তারপরই তার নামে অভিযোগ দায়ের হয়েছে। তিনি এখন পুলিশি হেনস্থার আশঙ্কায় রয়েছেন, একই আশঙ্কা করছেন অন্যরা, তাই তারা এখনই তৃণমূলে ছাড়তে চাইছেন না। মুকুল রায় বলেন, সময় এলেই তৃণমূল ফাঁকা হয়ে যাবে, সবাই অপেক্ষা করে আছে। সৌমিত্র খা বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল রায় বলেছিলেন আরও 6 জন অপেক্ষায় রয়েছে। তারপর বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের দিনই প্রচারের সব আলো তিনি কেড়ে নেবেন, এখন বলছে ভোট ঘোষণা হলেই তৃণমূল ভাঙবে। এখন রাজনৈতিক মহলে জল্পনা চলছে, কারা এরা যারা তৃণমূল ছাড়ার জন্য উদগ্রীব হয়ে রয়েছে। তারা মুকুলের হাতে ধরে বিজেপিতে ভিড়তে চাইছেন। মুকুলের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, 6 জনের 4 জনই দক্ষিণবঙ্গের, 2 জন খুবই প্রভাবশালী, কিন্তু বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে তাদের নাম নেই। প্রথম হচ্ছে, কালকে সভা থেকে বলা হয়েছে যে 23 দলের সভা হয়েছে, কিন্তু বাস্তবে 23 দলের সভা হয়নি, সভাটা ছিল হচ্ছে 13 দলের। কারাগারে এসেছিলেন শারদ পাওয়ার, কারাগারে এসেছিলেন অখিলেশ যাদব, কারাগারে এসেছিলেন মল্লিকার্জুন, এসডি দেবেগৌড়া, অরবিন্দ কেজরিওয়ালা, চন্দ্রবাবু নাইডু টিডিপি এসেছিলেন। দেখুন, এক এক দল থেকে যদি মল্লিকার্জুন খড়গে এবং মনসিং সিংভি বলেন, তাহলে কি 2টো দল হলো? যদি দেবগৌড়া আর কুমার স্বামী বলে, তাহলে কি 2টো দল হলো? আমি তো বাড়াতেই পারি সংখ্যা এইভাবে। এবং কালকে কিন্তু 13টার বেশি রাজনৈতিক দল ছিল না। এবং কালকে কী হয়েছিল, ওরা নিজেরা ফিল্ড দিয়েছে, ওরা কোনো মিডিয়াকে কিন্তু ছবি তুলতে অ্যালাউ করেনি। তবু তারই মধ্যে টেলিগ্রাফ একটা আজকে ছবি ছেপেছে, তো এর চাইতে বড় ছবি একটা তো ব্রিগেড নিয়ে ছাপা দরকার তৃণমূল কংগ্রেসের। এই ছবির বাইরে আর কোনো বড় ছবি কিন্তু কোনো জায়গায় কোনো কাগজ কোনো মিডিয়াতে ছাপে। লোকসভা নির্বাচন, এখানে তো কেন্দ্রীয় বাহিনী থাকবে, অতএব মমতা দেবী আপনি নিজে জানেন না আপনার আসন 20 তলায় চলে যাবে। আপনি আজকে বড় বড় কথা বলে, মানুষকে মিথ্যে কথা বলে, সরকারি পয়সার অপব্যবহার করে আপনি কলকাতায় গলকে একটা উচ্ছেদ করলেন, নাটক হলো, একটা বিনা পয়সার বড় সার্কাস। কী হয় জানেন তো, এটা হলো হচ্ছে যে যখন দেখবেন সার্কাসটা ঠিক জমে না, সার্কাস চলছে কিন্তু ভিড় হচ্ছে না, তখন দেখেন সকালবেলা মাইক নিয়ে লোক বেরোয়, সার্কাস দেখতে আসুন, সার্কাস দেখতে আসুন, আজকে বিকেলে সাদা বাঘ দেখা যাবে। তা সার্কাসের সাদা বাঘ দেখা গেল, সাদাবাগকে ফারুক আবদুল্লাহ, সাদাবাগকে অখিলেশ, সাদাবাগকে মায়াবতীর দলের সতীশ মিশ্র,
যাদের চট করে দেখা যায় না, তাই সাদা বাঘ দেখাবার ভিড় হলো। সার্কাস ছাড়া কি? আর আপনার রাজ্যে পুলিশ সৌমিত্র খান গত যেদিন অব্দি এমপি ছিল কোনো কেস নেই, যেই উনি দল পরিবর্তন করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন, সিবিআই নাকি বাড়াবাড়ি করছে। তাহলে পশ্চিমবাংলার সিআইডিটা তো উঠে গেছে, সিআইডিটা তো এখন একটাই কাজ যে বিজেপির নেতা থেকে কর্মীর বিরুদ্ধে মামলা সাজানো এবং তাদের বিরুদ্ধে দেখভাল করার কাজ, এই একটাই তো কাজ এখন সিআইডি। কলকাতা সিআইডিকে একটা টাইমে স্কটল্যান্ড ওয়ার্ডের সাথে তুলনা করা হতো, আর এটা এখন মমতা ল্যান্ড হয়ে গেছে। কোনো কাজ নেই সিআইডি, একটা কাজ সিআইডি করে না। কলকাতা পুলিশ আজকে পশ্চিমবাংলায় পুলিশ স্টেট তৈরি হয়েছে, কোনো বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা করাই হচ্ছে তাদের একমাত্র কাজ। আর আপনারা বলছেন আমাদের সিআইডি খুব খারাপ কাজ করছে, কি খারাপ কাজ করছে সিআইডি সিবিআই? তারা পশ্চিমবাংলায় পায়ে হেঁটে আসেনি, তারা পায়ে হেঁটে আসেনি। তাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ আদালত, সর্বোচ্চ আদালত তাদের পাঠিয়েছে কলকাতায় স্ক্যামগুলো তদন্ত করতে। কি অপরাধ তাদের? সিবিআই নাকি অসম্মানিত হচ্ছে বাংলার বুকে দাঁড়িয়ে। আজকে বাংলায় এই সভা ভারতবর্ষের কাছে বাংলাকে কলঙ্কিত করল। কিছু চোর একত্রিত হয়ে বলছে চৌকিদারকে সরাতে হবে, কথাবার্তা বলেছেন। কারণ যিনি বলছেন যে গণতন্ত্র রক্ষা করবেন, গণতন্ত্র রক্ষা করার জন্য যিনি সভা করছেন, তিনি নিজে রাজ্যে গণতন্ত্রকে হত্যা করছেন। বাংলায় যে গণতন্ত্র নেই, এটা একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলেও সে বলে যে বাংলায় গণতন্ত্র নেই। কারণ সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখলাম যে পশ্চিম বাংলায় গণতন্ত্রটা কিভাবে হত্যা হলো, কিভাবে গণতন্ত্রকে একটা নিধন করা হলো, সেটা আমরা সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি। আর তিনি মঞ্চ থেকে ভারতবর্ষের রাজ্যের অন্য লোকদের ডেকে এনেছেন যে তিনি নাকি ভারতবর্ষে গণতন্ত্র রাখবেন। গণতন্ত্রে ধরুন মূল ধাপ অনুযায়ী আজকে গণতন্ত্রে ভারতবর্ষের নির্বাচন হয়, ভারতবর্ষের বাইরে একটা রাজ্য দেখান, যে রাজ্যে কোনো সিভিক পোল বলুন, কোনো লোকসভার পোল বলুন, কোনো বিধানসভার পোল বলুন, যেখানে একটা মানুষও মারা যায়। আর ইয়েতে পঞ্চায়েত নির্বাচনে আমরা বলছি আমাদের 52 জন কর্মী নিহত হয়েছে এবং সংখ্যাটা 100 জন। তা মমতা ব্যানার্জি বলুন না যে না 52 জন নয় 10 জন, না বলুন 25 জন, না 100 নয় ওটা 40 জন, কিন্তু গণতন্ত্রে নিহত হয়েছে এটা তো না বলে উনি থাকতে পারবেন না। উনি কি বলতে পারবেন যে না বিগত পঞ্চায়েত নির্বাচনে একটা মানুষও খুন হয়নি? আমরা কালকে সুযোগ পেলাম না, কারণ পুলিশের বেড়াটোপে এমনভাবে আটকে রাখা হয়েছিল বিরোধী নেতাদের। আমরা এই পঞ্চায়েতের চিত্রটা আমরা একবার অখিলেশকে দেখাতে চেয়েছিলাম, আমরা একবার দেখাতে চেয়েছিলাম সতীশ মিশ্রকে, আমরা একবার মল্লিকার্জুন খড়গেকে অনুরোধ করেছিলাম যে আপনি আপনার দলের রাজ্যের যে সভাপতি বা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে বাংলার রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের পরিস্থিতিটা কী, এটা একবার দেখে নিন।